দেশে লাফিয়ে লাফে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা তার মধ্যেই নয়া নির্দেশিকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তাদের তরফে জানানো হয়েছে চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা নিতে হবে সেপ্টেম্বরের মধ্যে নয়া নির্দেশিকায় বলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলি অনলাইন বা অফলাইন যে কোনোভাবে পরীক্ষা নিতে পারে কিংবা অনলাইন ও অফলাইন দুটো পদ্ধতি একসঙ্গে মিশিয়েও পরীক্ষা নেওয়া যেতে পারে কিন্তু পরীক্ষা নিতে হবে যাদের আগের সেমিস্টারের কোনো বিষয়ে উত্তীর্ণ হওয়া বাকি আছে তাদেরও আলাদা করে পরীক্ষা নিতে হবে আর এতেই ক্ষুব্ধ পড়ুয়ারা শিক্ষার্থীদের প্রতিবাদে উত্তাল সোশ্যাল মিডিয়া নির্দেশিকার প্রতিবাদ জানিয়েছে এসএফআই এনএসইউআই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পখরিয়াল জানিয়েছেন ইউজিসি স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে আলোচনা করে ছাত্রছাত্রীদের উন্নতি ও ভবিষ্যতের কথা ভেবে এই নয়া নির্দেশিকা এনেছে তবে ছাত্রছাত্রীরা করোনার এই করাল আতঙ্কে কিভাবে পরীক্ষা দেবে সেই প্রশ্নই তুলে স্টুডেন্টস ম্যাটার লাইভস প্রতিবাদ করছে আনলক পর্বের জন্য সর্বশেষ যে গাইডলাইন কেন্দ্র প্রকাশ করেছে তাতে বলা হয়েছে একত্রিশ জুলাই পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কবে থেকে স্কুল কলেজ খোলা হবে সেই ব্যাপারে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি আসেফ সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ুক বিশ্বাস এবং সভাপতি ভিপি শানু ক্ষোভের সঙ্গে এক বিবৃতিতে বলেছেন অতিমারির প্রকোপ দিনে দিনে যেভাবে বাড়ছে তাতে শারীরিক দূরত্ব বিধি মেনেও পড়ুয়াদের হলে বসে পরীক্ষা নেওয়ার কথা ভাবাই যাচ্ছে না যে সমস্ত ছাত্রছাত্রীরা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে সেখানকার স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা সেখানে এসে পরীক্ষা দিতে পারবেন না আবার যারা নিজেদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন তাদেরও শারীরিক দূরত্ব বিধি মেনে পরীক্ষা দেওয়ার নয় সাধারণভাবে প্রান্তিক অংশের পড়বাদেশ সরকারি স্কুলে যেয়ে পরিকাঠামোর ঘাটতির মুখে পড়তে হয় তাতে এই পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া অসম্ভব তা এক প্রকার স্পষ্টতই রিপোর্ট চ্যানেল তিন রাত